নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঠপ্রসঙ্গে সকলকেই স্বাগত। আজ আমরা শিখব কচু শাকের একটা নিরামিষ প্রিপারেশন, আর কচু শাকের কিভাবে আমরা এটা পরিষ্কার করব কিছু টিপস সহ আজ আমি আপনাদের শিখিয়ে দেব। আর যদি ভালো লাগে আজকে রেসিপিটি, তাহলে একটা ছোট্ট করে আমাকে লাইক দেবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো, আর বন্ধুদের সঙ্গে আমার ভিডিওটিকে শেয়ার করে নেবেন। আসুন শিখে নিই। আমি এর জন্য কচু শাক নিয়েছি। আসলে আমাদের এখানে, আমি তো ব্যাঙ্গালোরে থাকি, তাই এখানে যে কলকাতায় যেমন কচুর নিচের অংশটাও পাওয়া যায়, এখানে কিন্তু সেটা পাওয়া যায় না, কচু শাকটাই পাওয়া যায়। তাই কচু শাকটাকে বেশ ভালো করে প্রথমে আমি একটা কাপড় দিয়ে ভিজিয়ে পরিষ্কার করে নিলাম, কারণ কচু শাক তো খুব নোংরা জায়গায় হয়, সেই জন্য আমাদের খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর হাতে আমি একটু প্রথমে সর্ষের তেল নিয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে কচু শাকের মধ্যে যখন আমরা কাটি তখন আমাদের হাতটা কালো হয়ে যেতে পারে, তাছাড়া আমাদের হাতে কচুর যে আঠা যেটা লেগে যায়, লাগলে আমাদের হাতে একটা চুলকানো হতে পারে, সেই জন্য আমি সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তাছাড়া আমি আর একটা প্রসেস দেখাবো যেটা আরো ইজি প্রসেস, প্রথমে দেখে নিন। আমি কিন্তু এটা ছুরি করেই ঠিক এরকম ভাবে চৌকো চৌকো করে কেটে নিলাম, আর একটা পাতলা, দেখেছেন যেমন সজনে ডাঁটা যখন আমরা ছাড়ে একটা আঁচ থাকে না, ঠিক এই আঁচটাকেও আমি এরকম করে আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। আর এখন দেখুন আমি এটাকে পিলারের সাহায্যে কি সুন্দর করে খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। হাতে করে যদি অসুবিধা হয় পিলারে করেও করতে পারেন, যদি আপনারা কমফোর্টেবল না হন তাহলে বটি দিয়ে হাতে করে যেমন করে সজনের ডাটা পরিষ্কার করে ঠিক সেরকম করে ছাড়িয়ে নিতে পারে। আর এইখানে আর একটা বললাম না, প্রসিজিওর আমি দেখাবো, এটা হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো যে গ্লাভসগুলো আমরা মেডিসিনের দোকানে পাই, এটা পরে করলে কিন্তু সবথেকে ইজি প্রসেস, কোনো সর্ষের তেল বা লবণ কিছুই নিতে লাগবে না, আর হাতেও কিন্তু কোনো রকম কালো দাগ হবে না, আর আমাদের হাতও চুলকাবে না। দেখুন আমি ঠিক এরকম ভাবে ধরে পিলারে করে খুব তাড়াতাড়ি কিন্তু এটা পরিষ্কার হয়ে যায়, আর আমি এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। কচু শাক হয়ে আমার তো কাটা হয়ে গেল, এরপর রানিং ওয়াটারে মানে ট্যাপের জলে বেশ ভালো করে আমি এটা ধুয়ে নিচ্ছি, আর আমি যেহেতু গ্লাভস পরে আছি সেই জন্য আমি এটাকে হাত দিয়ে দিয়ে ধুচ্ছি, তা না হলে যদি আপনারা গ্লাভস না পরেন তাহলে কিন্তু একটা অন্য কিছু খুন্তি বা কিছু দিয়ে পরিষ্কার মানে ধুয়ে নেবেন। দেখুন আমি হাতের আঙুলগুলো দেখাচ্ছি, কিচ্ছু নোংরা হয়নি, কারণ আমি গ্লাভস পরে করেছি। আমাদের তো ধোয়া হয়ে গেল পরিষ্কার করে, আমি এবার চলে এলাম গ্যাস স্টোভের পাশে। এখানে কড়াই বসিয়ে আমি এখানে অল্প জল দিচ্ছি, কারণ আমার কচু শাক তো মানে কচুর যে নিচের অংশটা তো নেই, মানে শাকের পরিমাণটা কম, তাই আমি এখানে অল্প জল দিয়ে দিলাম আর এক চামচের মতো লবণ দিলাম। এখন যে কচু শাকটা ধুয়ে রেখেছি সেটা আমি গরম জলের মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই বন্ধুরা হাই ফ্লেমে রাখবেন, 5 থেকে 7 মিনিটের মতো রাখলেই কিন্তু কচু শাক আমাদের সেদ্ধ হয়ে যাবে। আমি একটা ঢাকা দিয়ে দিলাম, ঠিক 7 মিনিট পরে আমি আবার ফেরত এলাম, আর আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নিন কীরকম শাকটা সেদ্ধ হয়েছে। আর এটা কিন্তু বেশি সেদ্ধ করা চলবে না, বেশি নরম করা চলবে না, ঠিক এরকম অবস্থাতে আমি গ্যাস স্টোভটা বন্ধ করে একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি বড়, নিচে একটা বাটি নিলাম, আর এই ছাঁকনির মধ্যে আমি জলটাকে পুরো কচু শাকে ঝরিয়ে দিচ্ছি। দেখেছেন কি সুন্দর জলটা বের, এই জলটা কিন্তু আপনারা ব্যবহারও করতে পারেন, তবে আমি ফেলে দেব, কারণ এই জলটা থেকে অনেক সময় গলাতে কচু শাকটা খেলে একটু অসুবিধা হতে পারে, সেই জন্য আমি জলটা ফেলে দিলাম। এখন আমি চলে আসছি পরের স্টেপে, আমি এর জন্য খানিকটা দেখিয়ে নিচ্ছি। দেখুন সেদ্ধ কচু শাক, আর তার সাথে নিয়েছি ছোলা, যেটা 1-4 কাপের মতো আমি সেদ্ধ করে রেখেছিলাম, একটু নিয়েছি নারকুল কোড়া, আর তার সাথে নিয়েছি চিনি, লবণ, হলুদ, আর নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কার, কালো জিরে। তাহলে আমরা এখন মেন প্রসিডিওরে চলে যাব, এটাই হলো আমাদের ফাইনাল প্রসিডিওর। প্রথমেই আমি কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি বড় চামচে 2 থেকে 3 চামচ সর্ষের তেল। আমাদের এই রান্নাটি সর্ষের তেলেই কিন্তু করতে হবে। এখানে আমি শুকনো লঙ্কা একটা ফাটিয়ে নিয়ে নিলাম, তার সঙ্গে নিয়ে নিলাম
এক চামচের মতো কালো জিরে। বেশ ভালো করে যখন একটু গন্ধ উঠবে দেখবেন কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর তেজপাতাটা আমি একটুখানি ভেঙে নিয়েছি আর উপর থেকে ছড়িয়ে দিলাম বড় চামচের এক চামচ নারকোল কোড়া। আর এটা দিয়ে 30 সেকেন্ডের মতো আমি ভেজে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি যে 1/4 কাপ বা হাফ বাটির একটু কম যে ছোলাটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম। আর যেহেতু আমরা নিরামিষ করছি সেই জন্য এটা আমরা নারকোল আর ছোলা দিয়ে করছি। এখন যে সেদ্ধ করে রেখেছিলাম কচুর শাকটা সেটা আমি দিয়ে দিচ্ছি এই মশলাটার উপরে। আর উপর থেকে দিলাম 1/2 চামচের মতো হলুদ, আর নিয়ে নিচ্ছি লবণ, অবশ্যই স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন আপনারা। এই লবণ আর হলুদ দেওয়ার পরে বেশ ভালো করে আমি কচু শাকটাকে ছোলা, নারকোল আর কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নের সঙ্গে ভালো করে একদম কষিয়ে নেব। ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এখন 2 থেকে 3 মিনিট আমি এটাকে ঢাকা দিলাম। ঢাকা দিলেও কিন্তু আমাদের এখনো একটু জল বের হবে, যেহেতু আমরা লবণটা দিয়েছি না সেই জন্য একটু জল বেরোতেই থাকবে। আর একদম যখন রান্নাটা পুরো শুকিয়ে যাবে তখনই বুঝতে পারবেন আমাদের কচু শাক রান্না হয়ে গেছে, কারণ এখনো অল্প জল আছে। সেই জন্য আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে বেশ ভালো করে, দেখুন আমি একটা ছোট্ট হাতার মতন জিনিস নিয়েছি সেটা করে একটু চেপে চেপে দিলাম। আর ওপর থেকে এখন দিয়ে দিলাম 1 চামচ চিনি, যেহেতু আমরা নিরামিষ বানাচ্ছি সেই জন্য এখানে চিনিটা দিতে লাগবে। চিনি না দিলে কিন্তু টেস্টটা খুব একটা ভালো হবে না, তবে যারা চিনি পছন্দ করেন না তাহলে তারা নাও দিতে পারে। ঠিক এরকম ভাবে কিন্তু আমাকে ঘেঁটে ঘেঁটে দেখছেন কিরকম ভাবে ঘেঁটে নিচ্ছি, এরকম করে ম্যাশ করে নিতে হবে। আর এখন যে তেজপাতাটা দিয়ে রেখেছিলাম, তেজপাতা শুকনো লঙ্কাটা আমি তুলে ফেলে দিলাম, ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি নারকোল কোড়া। অবশ্যই নারকোল কোড়াটা তো দিতেই লাগবে, যেহেতু আমরা এটা নিরামিষ বানাচ্ছি। আমাদের আজকে জিভে জল আনা ভীষণই বাঙালিদের একটা খুবই পছন্দের রেসিপি, কচু শাকের নিরামিষ রান্না তৈরি হয়ে গেল। আর বর্ষাকালে তো কচু শাক খুব ভালো পাওয়া যায়। আর কয়েকটা যে টিপস দিয়েছি অবশ্যই মনে রাখবেন, গ্লাভস পরে করতে পারেন কিংবা হাতে সর্ষের তেল দিয়ে করবেন, আর অবশ্যই কাটার আগে এটা ভালো করে পরিষ্কার করে নেবেন। আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। গরম ভাতে যদি থাকে কচু শাক তাহলে কিন্তু আর কোনো কিছুই দরকার হয় না। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।